আউলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুল্লি শিরোমণি মুজাদ্দিদে মিল্লাত হযরত শাহ সুফি সৈয়দ মাওলানা আতাউল্লাহ হোসেন প্রকাশ হযরত বড় হুজুর সাহেব কেবলার নামে প্রতিষ্ঠিত আতাউল্লাহ হোসেনের মডেল মাদ্রাসার দ্বিতীয় পুরস্কার বিতরণ উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। মেয়ের 2 তারিখ বিশিদ্বার আজন্যে নগরীর পশ্চিমমৌরা মাদ্রাসা প্রাঙ্গণত এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ মাওলানা সাইদ হোসেনের সঞ্চালনায় এটা সভাপতিত্ব করছি দরবারে বাড়ি শরীফুল সাজ্জাদান সিং মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বাড়ি। এটা আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ টেলিভিশনের ইসলামী আলোচক অধ্যাপক মাওলানা আব্দুল মান্নান আশরাফি। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ চাকগা মোড়ার আহ্বায়ক মোহাম্মদ নাজিরউদ্দিন চৌধুরী। আমার পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ আমাকে আজকে যিনি দাওয়াত দিয়ে এখানে এনেছেন ওনাকে আমি আবার মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আতাউল্লাহ হোসাইন মডেল মাদ্রাসা, এই মাদ্রাসার নামটা দেওয়া হয়েছে এমন একজন ব্যক্তির নাম যে ব্যক্তি তিনি হচ্ছেন বড় একজন আল্লাহর ওলি। শুধু আল্লাহর ওলি নয়, তিনি একজন আউলাদে রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আবার তিনি একজন বড় একজন আলেম। আমরা অনেক জায়গায় নদী আছে, অনেকে আল্লাহর ওলি হয় কিন্তু আলেম নয়, আউলাদে রাসূল নয়। কিন্তু যার নামে এই মাদ্রাসাতে দেওয়া হয়েছে, তিনি 3টা বড় বড় টাইটেল ওনার আছে, কারণ উনি আল্লাহর ওলি এবং আউলাদে রাসূল। চাকগা পশ্চিম মোড়া লাল মিয়া সদাগর বাড়ির হাজি মনসুর আলী আমন্ত্রিত মেহমানের মাঝে উপস্থিত আছেন চাকগা মোড়া ওয়াহেদ আলী পিতার বাড়ির মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ মামুন সাহেব আরো বক্তিও। আজকে যারা পুরস্কার বিতরণী আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ। যিনি শিক্ষা প্রতিষ্ঠা হয়েছে ওনাদের সাথে আপনাদের থেকে কম্পিটিশন দিয়ে ভালো মানের ভালো হাফেজ এখান থেকে বের করতে হবে। আসলে আমি কোনো রাজনৈতিক নেতা নই, হয়তো ছাত্র জীবনে কোনো এক সময় রাজনীতিতে যুক্ত ছিলাম, মাঠে ময়দানে বক্তৃতা করেছি, প্রেস ক্লাবের সামনেও বক্তৃতা দিয়েছি আলহামদুলিল্লাহ। C+ চট্টগ্রাম।